বিষয় খুব খটকা লাগছে। মানে আপনি বললেন না নকুলদা আর এই বাড়ির মালি নয়? হ্যাঁ নয় তো। সেটা কি ঠিক হলো মা? পেটে লাথি তো মারেনি, দুবেলা খাবার দাবার তো যাবে বললো। নকুলদাকে আপনি চেনেন, ওর আত্মসম্মানে লাগবে মা। আর ও যদি এ বাড়ির মালি থাকে তাহলে রায়চৌধুরী বংশের সম্মান যে ধুলোয় লুটোবে। কিন্তু ওদের কথাও তো আমাদের ভাবতে হবে মা, ওরা তো এখন আমাদের বাড়ির আত্মীয়। আত্মীয়? আত্মীয় শব্দের মানে বোঝো বড় বৌমা? মনে রেখো, লগ্না শুধু বাড়ি বদলেছে, জাত কিন্তু বদলায়নি। কিন্তু মা, ঋষিব মতো লগ্না সূর্যর বউ, রক্ষা কবচ। বড় বৌমা, তোমার স্বামী আর ছেলে কিন্তু এখনো হাসপাতালে, তুমি বরং তাদের নিয়ে ভাবনা চিন্তা করো। ছেলের বউকে নিয়ে ভাবনা চিন্তা করার সময় অনেক পাবে, কেমন? আমি নকুল বলতেছি, আপনার সঙ্গে কথা বলতে চাই। নকুলদা, কি ব্যাপার গো? আগে আমি কর্তামার সঙ্গে কথা বলতে এসেছি। কি কথা? তোমরা সবাই মিলে এখানে চলে এসেছ, কি ব্যাপারটা কি? এর নাম হই কর্তামা। কর্তামা, একখানা জরুরি প্রয়োজনে আমাকে আসতেই হলো। প্রয়োজনটা কার? তোমার নাকি দশরথের নাকি বাকিদের? আগে আমারই। তাহলে তোমার সাথে বাকিরা কেন? বলো দশরথ, নিজের মুখেই বল। আগে কর্তামা, আমাদেরও একটা বক্তব্য আছে। বলে ফেলো। এ বাড়িতে তোমাদের সবার বক্তব্য শোনার জন্য আমি ছাড়া আর কেউ নেই দশরথ। তাই সই কর্তামা, তাই সই। বলছিলাম, লগ্নাকে তো বাড়ির বউ বলেই মেনে নিয়েছেন। হ্যাঁ, সে তো বটেই। বড় বৌমা, কথাটা যখন ওরা আমার সাথে বলতে এসেছে তখন আমি শুধু কথা বলি, কেমন? হ্যাঁ বলো দশরথ, কি বক্তব্য তোমার? বলছিলাম, আমরা চাই সকলকে সাক্ষী রেখে শাস্ত্র মতে বিয়েটা হোক। মেয়েটা কার নকুল? আগে আমার। তাহলে এরা কেন? অপরাধ নেবেন না কর্তামা, আসলে এ কথা আমাদের সকলেরই কথা। আচ্ছা, নকুল লোক জুটিয়ে এনেছে আমাকে জব্দ করবে বলে। তা নকুল, এই সাধারণ কথাটা বলার জন্য এত লোকে মিলে ভিড় করার কোনো দরকার ছিল না। সাধারণ কথা নয়তো কি? বিয়ে তো হয়েই গেছে, তাই নাকি কর্তামা? বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বিয়ে হয়েছে। আমার দাদু ভাইয়ের দেওয়া সিঁদুর যখন লগ্নার স্মৃতিতে উঠেছে তখন বিয়ে তো হয়ে গেছে। তাহলে আপনি বরণ করলেন কেন? তুমি কোত্থেকে জানলে সে কথা? তুমি তো তখন সেখানে ছিলে না নন্দা। আমি এখানে না থাকলেও খবর কানা আমার কাছে পৌঁছে গেছে। কর্তামা, বড় বৌ দিদি হতেছেন ছেলের মা, তাহলে নিয়ম অনুযায়ী ছেলের বউরে বরণ করার কথা তো বড় বৌ দিদি, কিন্তু সে কাজখানা করলেন আপনি। আর এই যুক্তিতে করলেন যে আসল বিয়েখানা হয়ে গেলি পর বড় বৌ দিদি তারে বরণ করি ঘরে তুলবেন। তা আমারও সেই একই কথা, একই কথা কর্তামা। আমি দেখতে চাই আসল বিয়ে হয়ে গেলি পর ছেলের বউ হিসেবে বড় বউ দিদি আমার লগ্না মারে ঘরে তুলবেন, সুতরাং আসল বিয়েখানা দিয়ে দেন। আসল বিয়ে? আসল বিয়ে মানে অনুষ্ঠান করে বিয়ে, তাই তো? আগে হ্যাঁ কর্তামা, অনুষ্ঠান করিবে। বোঝেন কর্তামা, নকুলদা যদি কন্যাদান না করে তাহলে বিয়ে সম্পন্ন হয় কি করে?
ও নকুল, তুমি বুঝি কন্যাদান করতে চাইছো? হ্যাঁ কর্তা মা, আমি তাই চাইতেছি। পুলিশে যাওয়ার ইচ্ছা হয়েছে নাকি নকুল? তোমার মেয়ের বয়স কত? 13 বছর। 13 বছর বয়সে মেয়ের বিয়ে দেওয়া যায়? সে বিয়েটা যে বেআইনি সেটা তুমি জানো না কর্তমা? বলি আমার এক কান কথা ছিল, মন্দিরে সূর্য দাদাবাবুর সঙ্গে যার বিয়ে দিয়েছিলেন তার বয়স কি বেশি ছিল? কর্তমা আমরা জানি না আপনার মনে কি চলতেছে, আমরা জানতেও চাই না মোটে। শুধু শুধু আমাদের ইচ্ছে কানা পূরণ হোক ব্যাস। মা সত্যি কি করতে চাইছে আমাকে জানতে হবে। মা আমি বলছিলাম কি, যখন ওরা চাইছে তখন ঠিক আছে, একটা ভালো দিন দেখে তোমাদের জানিয়ে দেওয়া হবে। ও বেশ ঠিক আছে, তাই হোক তবে। তালিব লগ্না মারে ফিরায় দেন, আমি ওরে নিয়ে যাই। ফিরিয়ে দেবো মানে? লগ্না এ বাড়ি থেকে যাবে না। তা বললি তো হবে রে কর্তা মা, যতদিন না পর্যন্ত আসল বেখানা হতিছে ততদিন পর্যন্ত লগ্না মা আমার কাছেই থাকবে। লগ্না লগ্না বাবা, বাবা লগ্না এখানে চুপ করে দাঁড়া না, আমি বাবার কাছে যাব। খবরদার না। মারে মারে চল 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 চল। নকুল আমার আটকাবেন না কর্তা মা, তুমি আমার হুকুম মানবে না? হুকুম? আমি যে আর আপনার মালি নই কর্তা মা, আর মালি নই। সে চাকরি থেকে আপনি আমারে ছাড়াই দিয়েছেন, তাই আপনার কোনো কথা আমি আর শুনব না। আমি এখন সবার আগে একজন বাপ, তারপর কোনো কর্মচারী। লগ্না মারে চল চল, তুই এখন এ বাড়িতে থাকবি, চল ঘরে চল চল বসে চল। যতদিন না আমি প্রতিশোধ নিব মহাকাল, ততদিন যে আমার মুক্তি নেই, আপনারও মুক্তি নেই, ততদিন পর্যন্ত আমরা মিলিত হতেও পারবো না। বলুন বলুন মহাকাল, কি চান আপনি, কি চান? উত্তর দিন মহাকাল, উত্তর দিন আপনি। তার মানে আপনি উত্তর দেবেন না, তাই তো? বেশ বেশ, তাহলে আজ আমি নিজেকে বলি দেব। হ্যাঁ মহাকাল, আপনার কাছে করা সেই প্রতিজ্ঞা, প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা আমি আজ ফিরিয়ে নিলাম।